আইন কলেজের বিরুদ্ধে বেআইনি কাজের অভিযোগ। দুর্গাপুরের একটি বেসরকারি আইন কলেজে সাবমার্সিবল পাম্পের লাইন কেটে দিল পুরসভা। ঘটনায় তুঙ্গে পুরসভা ও কলেজ কর্তৃপক্ষের চাপানউতোর। দুর্গাপুর পুরসভার অভিযোগ, কলেজ কর্তৃপক্ষ তাদের কাছ থেকে কোনো অনুমতি না নিয়েই সাবমার্সিবল পাম্প বসিয়ে মাটির নিচ থেকে জল তুলছে, তাই কলেজে সাবমার্সিবল পাম্পের লাইন কেটে দেওয়া হয়েছে। লোকাল কাউন্সিলর এবং লোকাল লোকরা বারবার কমপ্লেন করেছিল যে এখানে আমাদের জল স্তর কমে যাচ্ছে, জল পাচ্ছি না, এখানে ল কলেজ উইদাউট ডিএমসির পারমিশনে ওরা সাবমার্সিবল পাম্প লাগিয়েছে, এটা আপনারা এনকোয়ারি করে দেখুন। ওনাদের উচিত যে ডিএমসির সঙ্গে কথা বলে ডিএমসির কাছে একটা অনুমোদন নিয়ে তারপর নিলে আমাদের কিছু বলার থাকে না। পুরসভার দিকে পাল্টা অভিযোগের আঙুল তুলে কলেজ কর্তৃপক্ষের দাবি, পুরসভার জল সরবরাহ অনিয়মিত হওয়ায় রাজ্য সরকারের অনুমতি নিয়ে সাবমার্সিবল পাম্প বসিয়ে জল তোলা হচ্ছিল। এবার এখানে 200-300 স্টুডেন্ট আছে, এখানে রেসিডেন্সিয়াল ব্যাপার আছে, মানে হোস্টেল আছে, মেয়েদের হোস্টেল আছে, ছেলেদের হোস্টেল আছে, প্রাইমারি স্কুল থেকে আরম্ভ করে হাই স্কুল পর্যন্ত আছে। এবার প্রচুর জলের দরকার হয়, যখন দুদিন তিন দিন জল আসে না তখন বাধ্য হয়ে আমরা এই জলটাকে ইউজ করতে, আমরা যথারীতি সরকারের যে অনুমতিপত্র সেগুলো সমস্ত দেখিয়েছি, তা সত্ত্বেও উনি জোর করে যদি বন্ধ করেন আমরা এবার কী করবো সেটা চিন্তা করবো পরে। দুপক্ষই নিজেদের অবস্থানে অনড়। এই পরিস্থিতিতে জল সংকটে ভুগছেন কলেজের পড়ুয়া ও অন্য কর্মীরা। মনোজ বন্দ্যোপাধ্যায়, রিপোর্ট এবিপি আনন্দ, পশ্চিম বর্ধমান।